আমাদের প্রাণের দেশ বাংলাদেশ, এদেশের রাজধানী ঢাকা। এই ঢাকায় হরেক রকম মানুষের বসবাস, কত রকম পেশা যে ঢাকায় আছে সেটা কোনো ইয়ত্তা নেই। আমি জানি না এটা নিয়ে কোনো গবেষণা হচ্ছে কিনা। সেরকম একটি পেশা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের গেস্টের সঙ্গে। আপনারা আছেন আমাদের সাথে চ্যানেল 24 পর্দায়, শাহরিয়ার স্টিল প্রেজেন্স, শিকারে। আছে কি সত্য বলার সাহস? আপনারা আছেন আমাদের সাথে, আমরা গেস্টের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? মোহাম্মদ সাজিদ। মোহাম্মদ সাজিদ, সাজিদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো, থ্যাংক ইউ। আপনি কোথায় থাকেন? আমি থাকি মগবাজারে এখন আর কি। মগবাজারে থাকেন? আপনার বয়স কত এখন? আমার বয়স 18। 18? হ্যাঁ। ওকে, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে, নোয়াখালী লক্ষ্মীপুরে। নোয়াখালী লক্ষ্মীপুরে। আপনি কতদিন যাবৎ ঢাকায় থাকেন? প্রায় 3 মাস, 3.5 মাস মতো। 3 মাস, 3.5 মাস। তার আগে আপনি নোয়াখালী লক্ষ্মীপুরে থাকতেন। আপনার বয়স 18, আপনার পরিবার আর কে কে আছে? পরিবার আছে, আব্বু আছে, আম্মু আছে, তারপরে দাদি আছে, দুইটা বোন আছে। আপনারা দুই ভাই, এক ভাই দুই বোন, আর আপনার বাবা আছে, মা আছে, দাদি আছে। আপনার বাবা কি করেন? বাবা দোকানদারি ব্যবসা, একটা দোকানদারি ব্যবসা, মুদি দোকান। আর মা গৃহিণী, আপনার দাদি আছে। আপনার ছোট বোনরা, ওরা কি পড়াশোনা করে? ছোট না, বড়। আপনার বড়? দুই বোনই বড়? ও আচ্ছা। ওনারা কে কি করে? ওনারা একজন ঢাকায়, মানে ওর স্বামীর সাথে থাকে, আর একজন হচ্ছে দেশে আর কি। ওকে, ওনারা কি পড়াশোনা করেছিলেন? হ্যাঁ। ওনারা কি পাস? একজন হচ্ছে বিএ পাস, আর একজন হচ্ছে মেট্রিক পাস। আপনার অবস্থা কি? আপনি পড়াশোনা কোথায় করেন, কি করেন? আমি পড়তাম হচ্ছে আপনার একটা মাদ্রাসায় পড়তাম গ্রামে, পরে আমি চলে আসি ঢাকায় ঘুরতে, ঠিক আছে। পরে আমি কয়েকদিন থাকি হচ্ছে আপনার সাইদাবাদে, ঠিক আছে। পরে একটা লোকের সাথে আমার দেখা হয়, পরিচয় হয়, কথাবার্তা হয়। পরে ওই লোকটা আমাকে বলে তোমাকে একটা কাজ দিব আমি, ঠিক আছে। আপনি যখন ঢাকায় এলেন বেড়াতে ঘুরতে, সাইদাবাদে থাকেন, সাইদাবাদে কার কাছে থাকেন? আমি থাকতাম আমার একটা ভাই ছিল, বড় ভাই। বড় ভাই তার কাছে? সে কি মানে আপনার আত্মীয় না দূরের সম্পর্কের? মানে এলাকার, মানে এলাকার। তার কাছে এসে ছিলেন? কেন আসছিলেন? ঘুরতে। ওকে, তো আপনার সাথে যখন একটা লোকের সাথে কথা হলো, দেখা হলো, ওই লোক যখন বলল যে তোমাকে একটা কাজ দিব, তুমি আমার সাথে কাজ করো, তো আপনি সেটা আপনার যে ভাইয়ের কাছে ছিলেন তার সাথে শেয়ার করলেন না? না, তার সাথে আমি শেয়ার করিনি। কেন, আপনার ভয় হলো না যে আমি ঢাকায় নতুন আসছেন, আপনি আসছেন ঘুরতে, একটা লোক বলল যে আপনি আমার সাথে আসেন কাজ করতে, আর আপনি তার সাথে চলে গেলেন? আপনি বাবা মাকেও বললেন না, আপনি যার কাছে আছেন তাকেও বললেন না? আপনার তো অনেক সাহস। ওকে, তারপর? পরে ওই লোকটা আমাকে বললো যে তোমাকে কাজ একটা দিব, তো আমি বললাম কাজ হলে তো ভালোই, ঠিক আছে। পরে আমি ওই কাজটার জন্য বললাম হ্যাঁ করব। আপনি কি বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন আসলে কাজের জন্য? হ্যাঁ হ্যাঁ, কাজের জন্য ঘুরতে আসলাম, পরে কাজ চলে আসলো, কাজের জন্য চলে আসলো। ওকে, পরে ওই লোকটা আমাকে বলে যে আমাদের মাদ্রাসা, ইয়া গ্রামে একটা বাড়ি, ইয়া মাদ্রাসা আছে, তুমি ওই মাদ্রাসার জন্য টাকা উঠাবা, তোমার দৈনিক হাজিরা হচ্ছে 600 টাকা। পরে আমি ভাবলাম যে মাদ্রাসার জন্য ভালো হলো, আমার জন্য ভালো হলো। পরে আপনি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেন, মাদ্রাসার জন্য টাকা ওঠানো, মসজিদের জন্য টাকা ওঠানো, এই জন্য আপনার অনেক ভালো লাগলো, আপনি কাজে জয়েন করলেন। পরে আমি কয়েকদিন করলাম, ওটা করার পরে ওই আমাকে বলছে প্রতিদিন 5,000 টাকা উঠাতে, ঠিক আছে। পরে ওই 5,000 টাকা যদি না উঠাতে পারতাম, আমার গালি গালাজ করতো, ইয়ে করতো, বকা দিত, ঠিক আছে। তার মানে আপনাকে প্রতিদিন হাজিরা দিবে 600 টাকা, কিন্তু আপনাকে তুলতে হবে 5,000 টাকা। ওকে, পরে এরকমভাবে কয়েকদিন করলাম, করার পরে মগবাজারে আমার একটা বলাকা বাসের একটা লোকে আমাকে ধরে আর কি, ওইটা দিয়ে পরে আমাকে ধৈর্য নিচ্ছে নামানো, নামানোর পরে আমারে ওইটা ওই মগবাজারে বলাকা বাসে থেকে আপনাকে একজন ধরে নামিয়ে ফেললো। কেন, যে আপনি টাকা তুলেন এই কারণে? আমার আবার একটা রিসিট দিছিল কিন্তু ওই লোকটা, পরে ওই রিসিটটা যাচাই বাছাই করে দেখে যে ওই নামের কোনো মাদ্রাসাই নাই, ঠিক আছে। ওকে, পরে আমাকে ধরলো, ঠিক আছে। সে কি পুলিশ নাকি সাধারণ মানুষ? আচ্ছা। পরে ওই লোকটা আমার ধরিয়া তারপরে বললো এটা তো মানে ভুয়া, ঠিক আছে।
পরে আমি এটা পরে এখান থেকে চলে আসলাম ঠিক আছে পরে আমি দেখলাম যে এটাতে ভালো ইনকাম ঠিক আছে পরে আমি নিজে এটা শুরু করলাম আচ্ছা হ্যাঁ পরে আমি মানে আপনাকে যখন একজন লোক ধরে বলল যে আপনি যে মাদ্রাসার জন্য টাকা তুলেন সেই মাদ্রাসার নামে কোনো মাদ্রাসা নেই যে রিসিটটা ছিল হ্যাঁ তারপর উনি ধরে আপনাকে বলল যে আপনি তো অন্যায় করছেন ভুল কাজ করছেন এই টাকাটা তুলে যাকে দিচ্ছেন সে আসলে মাদ্রাসায় দিচ্ছে না সে টাকাটা নিজে নিয়ে নিচ্ছে এরকম কিছু তারপর আপনি কি করলেন বাড়িতে চলে গেলেন না বাড়িতে যাই নাই ও বাড়িতে যান নাই না তাহলে আপনি আবার গিয়ে উঠলেন কোথায় ওই বড় ভাইয়ের ওখানে হ্যাঁ এখানে যাই ওই বড় ভাইয়ের কাছে বড় ভাই জানে না আমি যে এটা করি ওকে সাইদাবাদ গিয়ে ওই বড় ভাইয়ের কাছে উঠলেন কিন্তু বড় ভাইয়ের কাছে আপনি পুরো ব্যাপারটাই বলেননি তো আপনি যেই যে প্রতিদিন সকালে বাসা থেকে বের হন ওই বড় ভাইয়ের সাথে থাকেন আবার রাতে যান কাজ সেরে তো বড় ভাই জিজ্ঞেস করে না তুমি কোথায় থাকো আপনার মাত্র বয়স হচ্ছে 18 বড় ভাই জিজ্ঞেস করেন আপনাকে জিজ্ঞেস করতো কিন্তু আমি বলতাম যে ঘুরতে আসছি যেহেতু দাগে একটু ঘুরলে ঘুরে গেলে আপনি একা একা ঘুরছেন ঢাকায় হ্যাঁ এটা কি আপনার প্রথমবার ঢাকায় আসা না আমি আরো আসছি ও আগে আরো আসছেন ওকে হ্যাঁ তারপর পরে আপনার যখন কাজটা চলে গেল আপনার মনে হলো যে এটা তো খারাপ না টাকা ইনকাম করা যায় হ্যাঁ তারপর আপনি নিজেই শুরু করলেন হ্যাঁ পরে আমি নিজেই শুরু করলাম তখন কি আপনি রিসিট ছাপালেন না রিসিট না একটা মাহফিল হতো আর কি মাহফিলে যে কোনো ইয়া নিয়ে তারপর এগুলো নিয়ে মানে টাকা উঠাতাম আর কি আচ্ছা কোনো একটা মাহফিলের কাগজ টাগজ হাতে নিয়ে আপনি লোকজনের কাছে টাকা চাইতেন আচ্ছা আপনি তখন পরনে কি থাকতেন পরনে পাঞ্জাবি থাকতো টুপি থাকতো তারপরে পাজামা থাকতো এগুলো মানে পাজামা পাঞ্জাবি লেবাস আর কি হ্যাঁ সুন্নতি লেবাস আর কি সুন্নতি লেবাস পাজামা পাঞ্জাবি টুপি এগুলো পরে ওই কাগজপত্র নিয়ে তারপর লোকজনের কাছ থেকে টাকা চাইতেন আপনি দেখলেন যে এই টাকা চাইলে পাওয়াই যায় তাহলে এটা আমি ওকে কেন দেব ওই আরেকটা লোককে আমি নিজেই নেব তাই তো এভাবে শুরু করলেন আপনার গল্প আরো শুনবো একটা ব্রেক নিয়ে আসে দর্শক আপনারা আছেন আমাদের সাথে দেখছেন চ্যানেল 24 এর পর্দা শিকার শাহরের স্টিল প্রেজেন্স আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি খুব শীঘ্রই ফিরছি আপনারা আছেন আমাদের সাথে চ্যানেল 24 এর পর্দায় শিকার অনুষ্ঠানে একটা ব্রেক ছিল আমরা গেস্টের সাথে কথা বলি তো তারপর আপনি যখন নিজে নিজে শুরু করলেন কেমন কেমন চললো আপনার পরে কয়েকদিন করার পরে দেখি যে ভালো ইনকাম ঠিক আছে পরে আমার আরও দুইটা বন্ধু ছিল আর কি দেশে বেকার ঠিক আছে ওরা পড়ালেখা করতো না পরে ওই দুইটাকে আমি নিয়ে আসি ঢাকায় ঠিক আছে হওয়ার পরে ওই যে সাইদাবাদে যে ভাইয়ের বাসায় থাকতাম না ওইখান থেকে চলে আসি আমি আলাদা একটা রুম নিয়েছি ঠিক আছে পরে তিনজন মিলে থাইকা ভালো ইনকাম ঠিক আছে আচ্ছা পরে এইভাবে দুই আড়াই মাস তিন মাস করার পরে এর মধ্যে আপনারা আপনি আপনার মা বাবার সাথে কিছু শেয়ার করলেন না মা বাবার সাথে কথা হতো কথা হতো কিন্তু আপনি কি বলতেন যে আপনি এগুলো বলতাম না এগুলো বলতাম করেন না আপনি যে ভাইয়ের কাছে এসেছিলেন সায়দাবাদে সেখানেও আপনি কিছু বললেন না না ওকে তারপর যখন দেখলেন যে ইনকাম ভালো আপনি আরো কিছু বন্ধু বান্ধব দুজনকে নিয়ে এলেন নোয়াখালী থেকে নিয়ে এলেন নিয়ে এসে তিনজনে মিলে আলাদা বাসা নিলেন ওই বন্ধুরা কি আপনার সাথে বয়সে বড় না আপনার বয়সের আমার বয়সী ওকে ওই বন্ধুরা যে আসলো তার মা বাবাও কিছু বলল না 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 ওকে আপনারা তিনজন বাসা নিলেন কোথায় বাসা নিলাম হচ্ছে আপনার ইয়েতে ওই যে মৌচাকে কোথায় মৌচাকে মৌচাক মৌচাকে হ্যাঁ মৌচাকে তো তিনজন মৌচাকে বাসা নিয়ে আপনারা চলতে থাকলো আপনাদের এই কাজ কিরকম টাকা ইনকাম হলো ওই টাকাগুলি ইনকাম করে কি করছিলেন টাকাগুলো ইনকাম করে উড়াচ্ছিলাম উড়াচ্ছিলেন হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া মানে বিভিন্ন রেস্টুরেন্টে ইয়েতে খাওয়া দাওয়া ঠিক আছে ওগুলো আর কি হতো আপনাদের যা যা মনের ইচ্ছা সব পূরণ করতে সব পূরণ করতাম তারপর টাকা কিছু বাড়িতে পাঠাতেন না বাড়িতেও পাঠাতাম বাড়িতে পাঠাতাম বেশি না আর কি কম পাঠাতাম আর ওগুলো আমরা উড়াতাম উড়াতেন আর কি কি করতেন উড়ানোর সময় খেতেন হ্যাঁ খেতাম তারপরে আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম এগুলো আর কি সিনেমা দেখতে যেতেন হ্যাঁ 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 ওকে আপনারা কি আপনি কি সিগারেট খান না সিগারেট আমি আপনার ওই বন্ধুরা কি সিগারেট ওগুলো ওরাও খায় না ওকে যেটা আমরা মাদ্রাসায় পড়ছি আমরা সিগারেট মাদ্রাসায় যেহেতু পড়েছেন সুতরাং সিগারেট খান না আপনারা তাহলে টাকাগুলো খেতেন এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন সিনেমা দেখতেন এইভাবে পোশাক আশাক নিজেরা কিনতেন হ্যাঁ বাড়ি ভাড়া দিতেন এভাবে চলতে লাগলো তারপর তারপর কয়েকদিন দুই তিন মাস করার পরে মানে নিজের থেকেও খারাপ লাগলো ঠিক আছে মানে অনুতপ্ত বোধ হয়েছিল আচ্ছা পরে এরকমভাবে মানে অনেক লজ্জা লাগছিল নিজের থাকতে থেকে আর কি পরে আস্তে আস্তে ছেড়ে দিছি পরে এখন আছি আর কি আপনাদের দয়া আর কি এখন কি করেন আপনি এখন আছি মিডিয়াতে ক্যামেরাতে আছি হ্যাঁ মিডিয়াতে কি করেন মিডিয়াতে নাটকের কাজ করি ক্যামেরাতে আচ্ছা হ্যাঁ
ক্যামেরার সাথে থাকেন হ্যাঁ হ্যাঁ ওকে এটা কতদিন যাবত এটা প্রায় এক মাস দেড় মাস এক মাসের মতো আপনি মিডিয়াতে ক্যামেরার সাথে কাজ করছেন হ্যাঁ ক্যামেরার সহযোগী হিসেবে হুম আচ্ছা এখানে কি কত টাকা বেতন পাচ্ছেন এখানে দৈনিক 500 টাকা দৈনিক 500 টাকা পাচ্ছেন হ্যাঁ তাতে কি আপনার বাসা ভাড়া আপনার থাকা খাওয়া এগুলো চলছে হ্যাঁ বাসা ভাড়া লাগে না আমি একটা আমার ভাই আছে আর একটা আমার বয়সী ওর সঙ্গে থাকি তো এই যে ঘটনাগুলি ঘটল এটা কি এখনো পর্যন্ত আপনার যে ভাইয়ের কাছে এসে সাইদাবাদে উঠেছিলেন তাকে বলেছেন হ্যাঁ তাকে বলছি পরে আমি পরে বলেছেন আর আপনার মা বাবা মা বাবাকে বলছি আচ্ছা মা বাবা কি বললো শুনে মা বাবা বললো যে তুই এটা করলি আমাদের বলিস নাই এটা তো খুব খারাপ কাজ ঠিক আছে আচ্ছা পরে আমি তো বললাম আমি ছেড়ে দিছি অনেক ইয়ে হইছে আর কি পরে আর কি খুব ভালো আপনার নিজেরই অনুতপ্ত নিজে অনুতপ্ত হয়েছেন যে এই কাজটা আসলে করা ঠিক হচ্ছে না আপনার প্ল্যান কি আপনি মানে কি করতে চান সামনে আমি সামনে একজন ভালো মানুষ হতে চাই ঠিক আছে আর ব্যবসা বাণিজ্য করতে চাই সামনে কিছু ঠিক আছে আর কি খুব ভালো আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এসে আমাদের সাথে শেয়ার করলেন আপনার নিজের অনুতপ্ততার কথা স্বীকার করলেন অন্যায়ের কথা স্বীকার করলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার সাথে আরও কথা বলবো একটা ব্রেক নিয়ে নিচ্ছি দর্শক আপনারা আছেন আমাদের সাথে দেখছেন শিকার চ্যানেল 24 এর পর্দায় শাহরের স্টিল প্রেজেন্স আমরা আর একটু ব্রেকে যাচ্ছি ব্রেকটা শেষ করে ফিরব আপনারা আছেন চ্যানেল 24 এর পর্দায় শিকার অনুষ্ঠানে একটা ব্রেক নিলাম ব্রেকের পর ফিরে আসছি চলুন গেস্টের সাথে কথা বলি তাহলে আপনার ওই বন্ধু দুইজন কোথায় আছে এখন এখন ওরা চলে গেছে বাড়িতে আবার বাড়িতে চলে গেছে ওরাও ভালো হয়ে গেছে অনেক ভালো মানে এখন কাজকর্ম করে আচ্ছা মানে ওরা থাকে এখন ভালোই ওদের মা বাবা জানে ওদের মা বাবাও জানে এখন ওদের মা বাবার সাথে আপনার কথা হয়েছে হ্যাঁ হয়েছে তো ওর মা বাবা আপনাকে বললো না যে তুমি কেন আমার ছেলেকে এই খারাপ কাজে নিয়ে গেলা বলছে তো পর আমি বললাম যে আমার ভুল হয়ে গেছে তুমি অনুতপ্ত হয়েছে মানে আপনি অনুতপ্ত হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনার মানে এখন আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে দর্শক যারা এখন টেলিভিশন দেখছেন তাদের জন্য আপনার বলার কি আছে এই যে আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা এই ঘটনার জন্য আপনার যে রিয়েলাইজেশন এখন আমাদের এই দর্শকদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য একটা কথাই বলতে চাই যে আপনার পদে পদে আপনাকে মানে শয়তানি ইবলিস যেটা আছে আপনাকে ধোকা দিবেই তাই আপনি একটু সতর্কতার সঙ্গে চলতে হবে আর সবসময় আল্লাহর আল্লাহর উপরে বিশ্বাস রেখে চলতে হবে এবং সবসময় আল্লাহর আল্লাহর মানে যেই নিষেধগুলো আছে ওগুলোকে ওগুলোকে মানে ইয়ে করে চলতে হবে ঠিক আছে আর হচ্ছে সবাইকে একটা কথা বলে দেবো মানে আপনি শহরে গ্রামে যেখানে যান আপনার ধোকাবাজ মানে ধোকা দেবেই ঠিক আছে মানে সব জায়গায় ধোকাবাজ আছে ঠিক আছে তো সবাইকে বলতে চাই যে একটু সতর্কতার সঙ্গে চলবেন এবং চোখ কান খোলা রেখে চলবেন আর কি অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আপনারা ছিলেন আমাদের সাথে আমাদের আজকের গেস্ট বয়স মাত্র 18 বছর উনি নোয়াখালীর লক্ষ্মীপুরের ছেলে ওখান থেকে কোনো একটা কাজের তাড়নায় ঢাকায় এসেছিল ঢাকায় এসে দূর সম্পর্কের কোনো আত্মীয়ের এখানে উঠেছে উঠে সে ঘুরতে বেরিয়েছে ঢাকা আগেও তার এক দুইবার ঢাকায় আসা আছে সে ঘুরতে বেরিয়ে কেউ একজন তাকে অফার করেছে যে তোমাকে কাজ দেবো তুমি আমার সাথে থাকো প্রতিদিন 600 টাকা পাবা কাজটা কি কাজটা হচ্ছে কোনো মাদ্রাসার জন্য চাঁদা তোলা তাকে আবার কন্ডিশন দিয়ে দিয়েছে প্রতিদিন 5000 টাকা তুমি যদি না তুলো তাহলে তোমাকে এই টাকা দেওয়া হবে না তোমার যে পাওনা এবং বাজে ব্যবহারও করেছে তার সঙ্গে এই ছেলেটি যার কাছে এসে ঢাকায় আশ্রয় নিয়েছে তাকেও শেয়ার করেনি তার মা বাবাকেও শেয়ার করেনি তার মা বাবা কিছু জানতেও চায়নি তার ছেলে কোথায় কি করছে কি অদ্ভুত এভাবে চলার পর দারুণ পেশা সে পেয়ে গেল এবং তার অর্থের লোভ হলো লোভে পড়ে সে এই পেশা একবার ধরা পড়ল সাধারণ মানুষের কাছে পড়বার পর সে আবার নিজে নিজে এই পেশাটি শুরু করল কত সাহস তার আমরা যারা পিতামাতা এই দেশে শহরে যেখানে যে যারা ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছি আমাদের সন্তানরা কে কোথায় করছে কে কোথায় কি করছে আমরা কি সেই খবরটা রাখছি এটা কিভাবে সম্ভব একজন পিতামাতা তার সন্তান কোথায় কি করছে সে খবর রাখছে না অথবা খবর রাখছে তার সন্তান তাদের কাছে কিছু লুকাচ্ছে সেই পিতামাতা ধরতে পারছে না
আমাদের জন্য এটা পরিতাপের বিষয়। সতর্কতার সহিত প্রত্যেক পিতামাতারই উচিত তার সন্তানদের খোঁজ খবর নেওয়া, কে কোথায় কি করছে, এটা তার দায়িত্ব। এই পৃথিবীতে এই সন্তানটি তো এই পিতামাতার কারণে এসেছে, তো তার এই সন্তান কে কোথায় কি করছে পিতার অথবা মাতার দায়িত্ব তাদেরকে ভালো মানুষ করে গড়ে তোলা। আমরা যদি এখানে সচেতন না হই, আমরা যদি এখানে যত্নবান না হই, তাহলে আমাদের সন্তানেরা এরকম করে ভুল করবে আর কিছু দুষ্ট মানুষ এই ভুলের সুযোগ নেবে। আমরা সচেতন হব, আমরা আমাদের সন্তানদের খোঁজ খবর রাখব, আমরা আমাদের সন্তানদের ভালোভাবে মানুষ করব। এটা যদি হয় তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জীবনযাপন, আমাদের দেশের অবস্থা বদলে যাবে। চলুন আমরা আমাদের সন্তানদের খোঁজ খবর প্রপারলি রাখি এবং কে কোথায় কী করে এই খোঁজখবরটি রাখি। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।